আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটি রাবার দেখছেন, এটা আপনার জিজিকে ব্র্যান্ডের রাবার, ঠিক আছে, জিজিকে ব্র্যান্ডের রাবার। তো এটা এখানে আমার বাইরে এটা ওয়াটার পড়ছে, এটা আসলে পয়েন্ট সিক্সটি সিক্স এম এম। তো উনি আমার কাছে এই রাবারগুলো দিয়ে গেছে, ওনার এই রাবারগুলো আমি কাটতে দেওয়ার জন্য। আপনি স্লিংশটটা উনি অর্ডার করেছিল, এগুলো আসলে আলিবাবা ডট কম থেকে, এটা নিয়েছে আলি এক্সপ্রেস থেকে, ঠিক আছে। তো চলুন না আমরা শুরু করি, যে রাবারগুলো কতটুকু লম্বা কাটবো এবং কীভাবে কাটবো তা দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে আমার স্কেল রাউন্ড কাটার, এই যে এটা হচ্ছে যে কাটার স্কেল, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করি। এই যে আমার এখানে মেজারমেন্ট করা আছে, এখানে এই যে দেখুন 1 থেকে 28 পর্যন্ত, 28 সেন্টি, এইদিকে 20 সেন্টি। তো আমি রাবারটা পূর্ণ এটা যখন কাটবো, আমার স্কেলের প্রয়োজন নেই, কেননা এটার উপর রেখে যদি কাটি তাহলে আপনারা এটা হচ্ছে যে আমার এইভাবে রাখলাম, ঠিক আছে, এইভাবে রাখলাম, এই যে 1 থেকে আমি এখান থেকে শুরু করলাম, আর এই যে এখানের কর্নার আর এখানের এই লাইনটা বরাবর আমি রাখলাম, তাহলে জিনিসটা আর তাড়া হবে না, ঠিক আছে, অ্যাঙ্গেলে যাবে না। তো আমি যেহেতু আপনার 20 সেন্টি যেহেতু কাটবো, এটা লম্বা 20 সেন্টি, ঠিক আছে। তো এই যে দেখুন এইখানে 20 সেন্টি, এখানে ঠিক 20 সেন্টি বাই 20 সেন্টি, এটা আমি রাবারটা এখানে কাটলাম, এবং কি এখানে আমি জিনিসটা এখানে অ্যাকুরেট করে নিলাম। এই যে একটা পিস, ঠিক আছে, এটা আমি 20 সেন্টি করে কাটবো। তো আসলে এই স্লিং শটটির এখানে হচ্ছে যে আপনার এই যে দেখুন 25 mm, দেখছেন, এটা হচ্ছে যে 25, তবে ম্যাক্সিমাম স্লিং শটে অধিকাংশ স্লিং শটের ক্ষেত্রে এখানে হচ্ছে যে আপনার 20 mm এর হয়। আর যেমন মনে করেন এই স্লিং শটটির এখানে হচ্ছে যে আপনার 2 সেন্টি, তার মানে 20 mm, ঠিক আছে। তো আমি এটাকে 20 mm করে কাটবো। এটার কাটার দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে যে আমি এখানে এই ইয়েতে রাখলাম, ঠিক আছে, এই স্কেলটার উপরে রাখলাম, রাখার এই বোর্ডটার উপরে রাখা এই, ঠিক আছে। তো আমি যদি এই সাইডটা যদি 2 সেন্টি যদি কাটি, তাহলে আমি এখানে এই 2 সেন্টিতে মনে করেন যে 2 সেন্টিতে আমি মার্ক করে দিতেছি, এই যে এই 2 সেন্টিতে মার্ক করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমি এই মাথাটা মনে করেন যে 1.5 সেন্টি রাখবো, ঠিক আছে। তো 1.5 সেন্টি রাখলে এই যে এখান থেকে এখানে 1 সেন্টি, এখান থেকে এখানে 1/2 সেন্টি, ঠিক আছে। তো আমি এই বরাবর এখানে মার্কটা করে নিলাম। এই বোর্ডটার উপরে রেখে কাটারই একটা সুবিধা আছে। তো আমি এখানে মার্কটা করার পরে স্কেলটারে আমি সেম এই পজিশনে পালালাম, 2 এবং 1.5, ঠিক আমি এই পজিশনে এটারে কেটে দিলাম, দেখছেন আমার অলরেডি 1 পিস তৈরি হয়ে গেছে। আমি এখন অপোজিট, যেমন এইটার এই পাশটা বড় হয়ে গেছে, এটা এই পাশটা একটু চৌড়া কাটছি, এই পাশটা সিকুন কাটছি, তাহলে এটা বড় হওয়াতে আমি এটাকে ঘুরে এদিকে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এই যে দেখুন এই এখানে
2 সেমি, এখানে 1.5, ঠিক আছে। আসলে নাইফটা ডাবাইয়া কাটা হয় নাই, তো যার ফলে একটু ব্যতিক্রম হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে সেকেন্ড বারের জন্য এখানে আসলে এটা একবারে কাটলে যতটুকু ভালো হয়, বারবার কাটলে কিন্তু এটা এখানে আপনার মানে জলদি ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। এই যে দেখুন, তো আমি এটা স্কেলে কাটা ইয়েটা দেখাইছিলাম, এখন আমি এই যে পাস্ট ইয়া দিয়া কাটা দিয়ে কাটতে দেখাচ্ছি। এই এটা মনে করেন যে এখানে একটু ইয়ে ছোট আছে, যার ফলে আমি এটারে আর একটু বাড়িয়ে নিচ্ছি। আমি এখানে হালকা একটু লুজ দিই এবং এখানে হালকা একটু দিয়ে দিলাম, তাহলে আমি এটা এখানে রাখি। এই তাহলে এটা 12 আনাম, হালকা আর একটু বড় দিয়ে দিই। এই যে দেখুন, মানে প্রত্যেকবারে কাটতে পাঁচটা ঘুরে কাটবেন, যেদিক চিকন চিকন করে কাটবেন, ওইদিক পরের বারে মোটা দিক দিবেন, যেদিক মোটা করে কাটবেন ওইদিক পরের বারে চিকন করে দিবেন, তাহলে এতে আপনাদের রাবার বেশি হবে, ঠিক আছে। ও রাবার আসলে অ্যাকুরেট হয় নাই, বাদ দিয়ে দিলাম। এই যে দেখুন, এগুলো অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা স্পিড মানে জলদি করে কীভাবে কাটবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এটা এখানে রাখলাম। এই Thank you.
रेडी देखो ना मैं जल्दी काटार जो ये जस्ट एकटार ऊपर एक स्प्रे मारा निलाम पानी पानी स्प्रे मारा पर इटार ऊपर इटा रखलाम रखार पर इटाके एवं इटाके दुटाके एकसाथे बराबर करे निलाम देखो दुटा बराबर पानी देवार उद्देश्य हलो जो एकटार ऊपर एक सुंदर भाव बढ़े एखन देखो ठीक ये रेखा मेटार ऊपर दोनोंटार आबार ओखाने एकबारे बराबर सेम होबे ठीक आछे एरपरे सेकेंड पजिशन घुरे काटल देखो दोनोंटार बराबर सेम मूलत रबार काटार सिसटेम अपना जो डबल कर काटान दुईटा दिए जो एक सेट बनान तेने जतटुकू मोटा पाने ये अतटुकु पाने अनुपाते अपन ये भलो है एम कि तक आटार बार ये शूटगुल्लो बेस कम होना ऊपर नीचे होना क्यों ना दोनोंटार रबारे शीटा सेम सेम पड़े तो अपना स्टाइले मूलत रबारगला काटें ये भलो है ठीक है। और ये देखो हमें रबार बांधार जो चिकन चिकन करबार ये करी अपन के देखा देखो रबार बांधार जो कि बांधबें रबारा एखान चिकन एक पिस रबार नहीं निल रबार नवर पर आपनारा ए रकम जो ना पान तार दिया करते चिकन तार दिया ये इखने दिल देवर पर हमें मन करें ये ठीक ये पजिशने ये पजिशने नहीं निल देखो ये क्योंकि हमें ओटीटर क्षेत्र बांध दीते ओटीटर जो सिलिंग शटगुल आर क्षेत्र होता सेंटर एक बाज हो सैडटा भरे ठीक ये आईना ये धरबें मेशिन आसले मेशिन से हाथ एक स्पीड भलो है जार फिर ये एक टान दिया दूरा ठीक सेम रबार्टा दिया देखें सेम रबार्टा दिया हमार मन करें बांधा एखे हल्का एक पानी लगे दीबें जाते रबार्टा जाते टान दिले जाते ना छेड़े स्लिप करे टाइटटा जेतु मजबूत है ठीक है। ये भावे अपनारा करते पारें एरपरे एटाके जे केसे दिया एजे कट्टे निलाम आसले ओई जे सूतार चे ए जे रबारेर बानगुलो भालो है ए जे सेम एटा जेमन जेमन आछे ठीक एटा एदिके थेके ढुकछे एदिके थेके आसछे ए जे माथाटा एखाने तो हमें सेम इटारे यहां मन कर सेम पजिशने ये दिखे धरल धरार पर ये ठीक सेम ये डबल बास कर ठीक ये दिया टान दिए दिल ढुकिए निल पार्टा से दिखे ठीक हमें यहाँ मोड़ दिया दिखे देव मोड़ दिया दिखे देवार पर আবার এই যে এখানে দইরা এই ছোট কইরা সেম ভাবে এটাকে এইভাবে ধরবেন এইভাবে এইভাবে ধরার পরে এই যে রাবারটা দিয়া ঠিক এক রাবার দিয়ে এখানে ধরবেন এই এই ঠিক আছে ধরার পরে এটাকে ঠিক
এখানে হালকা একটু গিরা দিয়ে হালকা একটু ইয়ে দিয়ে পানি দিয়ে দিবেন হালকা। হ্যাঁ, পানি দেওয়ার পরে টান দিলে আর জিনিসটা ছিঁড়বে না। এই যে সেকেন্ড, এই সেকেন্ড ভিডিওটা, এই যে দেখুন, সুতা ছাড়া বাঁধার যে সুতাগুলো আছে সেই সুতাগুলো ছাড়া আমি এই যে রাবার দিয়ে কি সুন্দরভাবে বাঁধতে পারছি। এই যে দেখুন, রাবারে বাঁধগুলো আসলে সুতার বাঁধার চেয়ে মজবুত হয় ভালোই। এই দেখছেন, এই দেখুন, এই মাথাটা এদিকে, এই মাথাটা এদিকে, দুটোটা এদিকে। এই যে দেখুন, এটার বাঁশটা এদিকে এবং কি এটার বাঁশটা এদিকে। এই যে দেখুন, দেখছেন দুটোটা বাঁশ একদিকে এবং আমি উল্টা দিকে ঘুরাইলে দুটোটা একদিকে আসে। এটা হচ্ছে যে আপনার টিটিএফ, সরি, ওটিটির ক্ষেত্রে, ওটিটি ওটিটি আপনার সিলিং শট, ওটিটি এই যে এই সিলিং শটের ক্ষেত্রে, এই ওটিটি এই সিলিং শটের ক্ষেত্রে আপনার এইরকম বাঁধগুলো হবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।